আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, দেখা 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 অডিয়েন্সের জন্য আমি আপনাকে আমরা সবাইকে প্রথমে কোরআনের আয়াত দেখাই। হ্যাঁ দেখা দেখা কোরআনের আয়াত দেখাবো, তারপর হাদিসও দেখাবো। একটু বড় করে নিয়ে দাঁড়ান। কোরআনের আয়াতে বলা হচ্ছে, সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে বলা হচ্ছে, দেখেন আপনারা সবাই, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করতে চাইবে, বা অন্য অনুবাদে বলা আছে অন্য ধর্ম অন্বেষণ করে, অন্বেষণ করে, গ্রহণ করে না কিন্তু অন্বেষণ করে, আর এখানে কিন্তু বলা আছে অন্য দিন গ্রহণ করতে চাইবে, গ্রহণ কিন্তু এখনো করে নাই, গ্রহণ করতে চাইবে, যদি চায়ও চিন্তাও করে, বা অন্য ধর্ম অন্বেষণ করে মানে খোঁজে, অন্য ধর্ম যদি খোঁজে, এই অন্বেষণ শব্দের অর্থ হচ্ছে খোঁজা। শেখ মুজিবুর রহমানের এই অনুবাদটা হচ্ছে যথার্থ অনুবাদ। আর যে কেহ ইসলাম ব্যতীত অন্য ধর্ম অন্বেষণ করে মানে খোঁজে, খুঁজতে যায়, যাচাই বাছাই করতে যায়, তখন তা বলা হচ্ছে তা কখনই তার নিকট হতে গৃহীত হবে না, এবং পরলোকে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। মানে যদি আপনি খুঁজতেও যান তাহলে আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। একটা হাদিসে বলা হচ্ছে, সুনান ইবনে মাজাহ শরীফের 43 নম্বর হাদিসে বলা হচ্ছে, হিদায়াতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নতের অনুসরণ। এখানে বলা হচ্ছে মুহাম্মদ বলছে, অতএব তোমাদের মধ্যে তোমাদের নিকট পরিচিত আমার আদর্শ ও হিদায়াতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের আদর্শ অনুসরণ করা অবশ্য কর্তব্য। তোমরা তা শক্তভাবে দাঁত দিয়ে আঁকড়ে ধরে থাকবে, তোমরা অবশ্যই আনুগত্য করবে যদি হাফসি গোলামও তোমাদের নেতা নিযুক্ত হয়। কেননা মুমিন ব্যক্তি হচ্ছে নাসার অন্ত্রে লাগাম পরানো উত্তুল্য, লাগাম ধরে যেদিকে তাকে টানা হয় সেদিকে সে যেতে বাধ্য হয়। এই হাদিসটা হচ্ছে তাহকিকৃত আলবানির, আল্লামা নাসিরুদ্দিন আলবানির তাহকিকৃত সহি হাদিস, এবং এটা হচ্ছে হাদিসের মানুষ সহি। এই হাদিসটার অর্থ হচ্ছে ইসলাম কখনো এই যাচাই বাছাই বিচার বিবেচনা এইগুলাকে উৎসাহ দেয় না। ইসলাম যেটাকে উৎসাহ দেয়, মোহাম্মদ এবং তার হিদায়তপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের আদর্শকে এমন ভাবে অনুসরণ করতে হবে যেন আপনি হচ্ছেন একজন নাসার অন্ত্রে মানে নাকে লাগাম পরানো উটের মতো, তাকে যেদিকে ধরে বেঁধে রাখা হবে সেখানে বেঁধে থাকবে, যেদিকে টানা হবে সেদিকে এসে যাবে। নিজের বিচার, একজন উট, একটা উট যেরকম নিজের বিচার বিবেচনা দিয়ে চিন্তা ভাবনা করে এদিক সেদিক যেতে পারে না, সে শুধু তার মাত্র তার লাগামটাকে অনুসরণ করে। ঠিক একইভাবে মুমিন ব্যক্তি হচ্ছে ঠিক একই রকমের বোধ বুদ্ধিহীন একজন ব্যক্তি, যে হচ্ছে শুধুমাত্র অর্ডার পালন করবে। এই যে মোহাম্মদ এবং তার হৃদয়প্রাপ্ত খোলাফায়ে রাশিদিন যা বলেছে সেটা অক্ষরে অক্ষরে পালন করবে, কোনো ধরনের যাচাই বাছাই না করে অক্ষরে অক্ষরে পালন করবে, মুমিন ব্যক্তি হচ্ছে সে। এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস, এটা হচ্ছে তাহকিক কৃত সহিহ হাদিস। অবশ্যই যাতে না করার কথা বলা আছে, আমি দেখিয়েছি হাদিসটা, আরেকটা হাদিস দেখাচ্ছি, এটা একটু দেখাই তারপর আপনাকে আগে কথাটা ফেরত আসবো, যাতে না করার কথা বলা আছে কিনা। এইখানে বলা হচ্ছে যে না দাঁড়ান, এটা না, একটু একটু দাঁড়ান, আমি আপনাকে সব বের করে দেখাবো, কোনো সমস্যা নেই। এই যে দেখেন, আর আপনি যে অন্বেষণ করার কথাটা বলছেন, ওটা মনে হয় যে অন্বেষণ দ্বারা হয়তো সে ধর্মকে গ্রহণ করা, পালন করা, এটাই মনে হয় ব্যাখ্যাটা এরকম হতে পারে। না না না, অন্বেষণ করা মানে শুধুমাত্র খোঁজা। আমি আপনাকে এটা তাফসীরে বের করে দেখাবো, কোনো সমস্যা নেই। আগে একটু একটু দেখা নিই ভাই, তারপরে পরে ওগুলো দেখাচ্ছি। এই হাদিসটা আপনি পাবেন হাদিস সম্ভার গ্রন্থ, ভাই একটু দেখা নিই ভাই, তারপর আপনাকে আবার এখানে যাবো, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে হাদিস সম্ভার গ্রন্থতে পাবেন আপনি, হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ হাদিস, সুন্নাহ পালনের গুরুত্ব ও তার কিছু আদব প্রসঙ্গে। এখানে বলা হচ্ছে 1507 নম্বর হাদিসে বলা হচ্ছে, একদা ওমর তাওরাতের কয়েকটি পাতা নিয়ে পড়ছিলেন, তা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হয়ে বললেন, সেই সত্তার শপথ যার হাতে মুহাম্মদের প্রাণ, যদিও মুসা, যদি মুসাও জীবিত হয়ে এসে যান আর তোমরা আমাকে ছেড়ে তার অনুসারী হয়ে যাও এবং আমাকে বর্জন করো, তাহলে অবশ্যই তোমরা ভ্রষ্ট হয়ে যাবে। নিশ্চয় উম্মতের মধ্যে তোমরা আমার অংশ এবং নবীদের মধ্যে আমি তোমাদের অংশ। মানে ওমরকে তাওরাত পড়তে দেখে, তাওরাতের একটা পাতা পড়তে দেখে মুহাম্মদ খেপে গেছিলেন, রেগে গেছিলেন, কেন ওমর সেই পাতাগুলো পড়ছিল। এই হাদিসটা পাবেন, তারপরের হাদিসটা তো, তার আগের হাদিসটা তো আছে, আগের হাদিসটা দেখেন। একদা ওমর এর হাতে একটি পাতা ছিল যার মধ্যে তাওরাতের কিছু অংশ লেখা ছিল, মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা দেখে রাগান্বিত হয়ে তাকে বললেন, আমার ব্যাপারে কি কোনো সন্দেহ আছে হে ইবনে খাত্তাব, মানে তুমি কি আমার ব্যাপারে কোনো সন্দেহ করো হে ইবনে খাত্তাব। এটা হচ্ছে একটা সহি হাদিস, এই হাদিসটা আপনি পাবেন মুসনাদে আহমদে, বাইহাকীর হাদিসও পাবেন, হাদিসের মানে হচ্ছে সহি। তো আমি আরো দিকে একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম, ইসলামের যারা হচ্ছে হানাফি আছেন, আলেম আছেন, হানাফি আলেমদের ভিতরে একটা বই আছে, সেই বইটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই, এটার নাম হচ্ছে আল ফিকহুল আকবর, এটা হচ্ছে ইসলামের মূল আকিদা গ্রন্থ, মানে একদম বেসিক গ্রন্থ। এই গ্রন্থটা বাংলা অনুবাদ করেছেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব, বইটা আপনারা এখান থেকে, এখানে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে। এই যে এটার একটা পাতা, কয়েকটা পাতা আমি আপনাদের কিন্তু দেখাতে চাই, সেখানে ইসলামের যে মূল আকিদাটা কি সেটা এখানে বলা আছে। এই যে এখানে চ্যাপ্টারের নাম হচ্ছে ইলমুল আকিদা বনাম ইলমুল কালাম, এই চ্যাপ্টারের ভিতরে বলা আছে ইসলামকে নিয়ে। আমি আপনাদেরকে পুরোটা পড়ে শোনাতে পারি কিন্তু এখন এত সময় নাই, কিন্তু আমি আপনাদেরকে মূল বিষয়টা বলে, মূল জিনিসটা বলে দিচ্ছি। ইসলামকে নিয়ে কোনো ধরনের যাচাই বাছাই যুক্তি তর্ক কঠিনভাবে নিষিদ্ধ, এটা করাই যাবে না, কারণ এটা হচ্ছে ইলমুল গায়েব, মানে গায়েবি বিষয়, এটাকে শুধু শুনতে হবে এবং মানতে হবে, শুনবেন এবং মানবেন। এই যে আপনাকে আমি একটা ভিডিও দেখাবো একটু পরে, সেটা হচ্ছে মুফতি ইব্রাহিমের একটা ভিডিও, সেই ভিডিওতে মুফতি ইব্রাহিম পরিষ্কার বলেছেন শুনবেন মানবেন, কোনো কথা নাই, কোনো যাচাই বাছাই নেই, কোনো যুক্তি তর্ক নাই, ইসলামের বিষয়ে কখনো কোনো যুক্তি তর্ক উপস্থাপন করা যাবে না, এটা হচ্ছে ইসলামের আকিদা বিরোধী। এখানে ইমাম আবু হানিফার ইয়া দিয়ে, বরাত দিয়ে এই গ্রন্থটা লেখা হয়েছে, আল ফিকহুল আকবর গ্রন্থটা, খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের অনুবাদ করা।
এই পাতাটা পড়ে দেখবেন, প্রত্যেকটা জিনিস পড়ে দেখবেন, এখানে প্রত্যেক জায়গায় বলা হয়েছে ইসলামকে নিয়ে কোন ধরনের যাচাই বাছাই। এই যে এখানে বলা হচ্ছে যে যুক্তিবিদ্যা যাচাই বাছাই করা, এগুলো হচ্ছে ইসলামে নাস্তিকদের কাজ। এই যে দেখেন, কালামের জ্ঞানী হলো প্রকৃত অজ্ঞতা, আর কালাম সম্পর্কে অজ্ঞতাই হলো প্রকৃত জ্ঞান। ইলমুল কালামে সুখ্যাতির অর্থ জিদ্দিক বা অবিশ্বাসী ধর্মত্যাগী বলা হবে। মানে হচ্ছে যারা হচ্ছে কালাম শাস্ত্র অধ্যয়ন করবে, যুক্তি শাস্ত্র অধ্যয়ন করবে এবং যুক্তি শাস্ত্র দিয়ে ধর্মকে বিচার বিবেচনা করবে, তারা হচ্ছে সম্পূর্ণ ধর্মত্যাগী অবিশ্বাসী নাস্তিক বলা হয়েছে তাদেরকে। আরেকটা হাদিস আমি একটু দেখাবো, এটা হচ্ছে সুনান আবু দাউদ শরীফের। ভাই তারা অবিশ্বাসী নাস্তিক এই কথাটা কোথায় ভাই? আচ্ছা এই কথাটা আপনি দেখেন, তারা অবিশ্বাসী বা নাস্তিক এটা কোথায়? আচ্ছা দেখাচ্ছি দেখাচ্ছি, এই যে দেখেন, আপনি কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন ভাই? আর একটু বড় করা যাবে? আর এর চেয়ে বড় করতে হবে ভাই, এখানে তো পরিষ্কার দেখা যাচ্ছে। হ্যাঁ দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা আর বড় করছি, আচ্ছা বড় করছি, এখন দেখা যাচ্ছে ভাই? জি জি দেখা যাচ্ছে। পৃষ্ঠা নাম্বারটা আমি বলে দিচ্ছি আপনাকে, পৃষ্ঠা নাম্বারটা হচ্ছে 151 নম্বর পৃষ্ঠা, আলফিকুল আকবর বঙ্গানুবাদ ও ব্যাখ্যা। এখানে দেখেন উপর থেকে পড়েন, এক শুক্রবার আবু হানিফা আমার হাত ধরে মসজিদে প্রবেশ করেন, তিনি দিন আকিদা বিষয়ে বিতর্কে লিপ্ত একজন মানুষের নিকট দিয়ে গমন করেন এবং আমাকে বলেন, বেটা যে ব্যক্তি এ শাস্ত্রে পারদর্শিতা অর্জন করবে সে জিন্দিক ধর্মত্যাগী ও ধর্ম অবমাননাকারী বলে আখ্যায়িত হবে এবং ইসলামের পরিমণ্ডল থেকে বহির্ভূত বলে গণ্য হবে। এভাবে সে এমন অবস্থায় পৌঁছাবে যে তার দ্বারা কোনো কল্যাণ সাধিত হবে না। আহমদ ইবনে আবু হানিফা বলেন, আহমদ ইবনে আবু হানিফা কে বলেন তো ভাই জানেন? এটা আহমদ ইবনে আবু হানিফা কে নাম শুনে বুঝতে পারছেন? না না এটা মনে পড়তেছে না। আচ্ছা আমি হানাফি শাস্ত্রের অত্যন্ত আবু হানিফার ছাত্র ছিল। এইখানে দেখেন, আমি এরূপ বিতর্কের বিষয়ে খুবই আগ্রহী ছিলাম, শাইখ এর কথার পরে আমি এই জাতীয় বিতর্ক পরিত্যাগ করি। উনি অত্যন্ত প্রখ্যাত, মানে এবং আবু হানিফার অত্যন্ত প্রখ্যাত অনুসারী, হাম্মাদ ইবনে আবি হানিফা, ঠিক আছে? তারপরে তিনি এই জাতীয় বিতর্ক পরিত্যাগ করলেন। এরপরে বলা হচ্ছে, ইমাম আবু হানিফার ছাত্র নূহ ইবনে আবি মরিয়ম বলেন, আমি আবু হানিফা রহমাহুল্লাহকে বললাম, মানুষের ইলমুল কালামে আরাস জিসম ইত্যাদি বিষয়ে আলোচনা উদ্ভাবন করেছে, এগুলোর বিষয়ে আপনার মত কি? তিনি বললেন, এগুলো দার্শনিকদের কথাবার্তা, তোমার দায়িত্ব হাদিসের উপর নির্ভর করা এবং পূর্ববর্তীদের সাহাবী তাবেঈদের তরিকা অনুসরণ করা। সাবধান, সকল নবোদ্ভাবিত বিষয় বর্জন করবে, কারণ তা বিদআত। এরপরে ইমাম আজম, মানে ইমাম আবু হানিফার ছাত্রগণ এইভাবে ইলমুল কালাম চর্চা করতে নিষেধ করতে থাকেন। ইমাম আবু ইউসুফ, ইমাম আবু ইউসুফ অত্যন্ত প্রখ্যাত একজন ইমাম, হানাফি ফিকহ শাস্ত্রের অত্যন্ত প্রখ্যাত ইমাম, ইমাম আবু ইউসুফ তার ছাত্র ইলমুল কালামের বিশেষজ্ঞ ও মুতাজিলা পণ্ডিত বিশর আল মাসিরি কে বলেন, কালামের জ্ঞানই হলো প্রকৃত অজ্ঞতা, আর কালাম সম্পর্কে অজ্ঞতাই হলো প্রকৃত জ্ঞান। ইলমুল কালামের সুখ্যাতির অর্থ জিন্দিক বা ধর্মত্যাগী অবিশ্বাসী ধর্মত্যাগী বলা হবে। ভাই দেখতে পাচ্ছেন এখানে, মানে ইলমুল কালামের সুখ্যাতির অর্থ থাকে জিন্দিক বা অবিশ্বাসী ধর্মত্যাগী বলা হবে। আচ্ছা ইমাম আবু ইউসুফ আরো বলেন, যে ব্যক্তি ইলমুল কালাম শিক্ষা করবে সে জিন্দিকে পরিণত হবে, মানে ধর্ম থেকে বের হয়ে যাবে। ইমাম শাফি, যে হচ্ছে চার মাঝহাবের একজন ইমাম, প্রখ্যাত ইমাম ইমাম শাফি, শাফি মাঝহাবের প্রধান ইমাম, তিনি বলেন, যারা ইলমুল কালাম চর্চা করবে তার বিষয়ে আমার এই বিধান, তার বিষয়ে আমার বিধান এই যে, তাদেরকে খেজুরের ডাল ও জুতা দিয়ে পেটাতে হবে, এভাবে মহল্লায় মহল্লায় ও কাবিলা সমূহের মধ্যে ঘুরিয়ে নিয়ে বেড়াতে হবে এবং বলতে হবে, যারা কিতাব ও সুন্নাহ ছেড়ে ইলমুল কালামে মনোনিবেশ করে তাদের এই শাস্তি। মানে যুক্তিবিদ্যা যুক্তিশাস্ত্র যাচাই বাছাই করা যারাই করবে তাদের জন্য হচ্ছে এই শাস্তি দিয়েছেন কে? ইমাম শাফি, মানে শাফি মাঝহাবের ইমাম, ইসলামের চার মাঝহাবের একজন ইমাম, মানে তাকে কিন্তু সবাই মানে। এই ইমাম শাফিকে কিন্তু সব মাঝহাবই মানে, কিন্তু যদি তিনি আলাদা মাঝহাবের, কিন্তু তাকে কিন্তু সব মাঝহাবই মানে। ভাই আমি কি আরো পরে শুনে আপনাদেরকে আপনাদেরকে না না ভাই শোনেন, আপনি যেগুলো দেখাইছেন তো এগুলোর মানে এগুলো দ্বারা কি বোঝানো হয়েছে এটা তো আপনি তো আপনার মতো বলছেন, কিন্তু এটা দ্বারা কি? না আমি আমার মতো বলে দিচ্ছি, তো ব্যাখ্যা করাই নাই, আমি তো শুধুমাত্র পড়ে দিলাম। না এখানে যেভাবে লেখা আছে, কিন্তু এটা দ্বারা কি বোঝানো হয়েছে এটা তো একটু একটু জানতে হবে বা এই ব্যাপারে আরো করতে হবে। এইজন্য আমি বলছিলাম যে আমি পুরোটা পড়ে শুনি, পুরোটা পড়ে শুনালে আপনি আরো ডিটেইলসে দেখতে পেতেন, কিন্তু আমি কিন্তু নিজের কোনো বক্তব্য এখানে দেই নাই। হ্যাঁ এখানে কিন্তু নিজের কোনো বক্তব্য নাই আমার, আমি কিন্তু একটা কথা নিজের থেকে বলি নাই। এখানে যদি বলাই থাকে ইমাম শাফির কথাই থাকে যে যারা কালাম শাস্ত্র চর্চা করবে তাদেরকে কি যে খেজুরের ডাল ও জুতা দিয়ে পেটাতে হবে, তো এইটার মধ্যে ইন্টারপ্রিটেশন আর কি বাকি থাকে? আর আসিফ ভাই এখানে কি, আসিফ ভাই তো কোনো ইয়ে ঢোকায় না, এখানে ইন্টারপ্রিটেশন কি বাকি থাকে সেই জিনিসটা বুঝার ইন্টারেস্ট। ভাই হাসান ভাই এক সেকেন্ড, এই যে দেখেন ইলমুল কালাম জিনিসটা কি সেই জিনিসটা একটু যদি না বুঝাই দিই তাহলে এখানে একটু ইয়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ একটু মনে হচ্ছে যে অনেকে হয়তো বলবে যে ইলমুল কালাম বলতে কি বুঝাইছে, আমরা তো বুঝতেছি না, এটা আসিফ ভাই মনে হয় নিজের মতো করে মন মতো ব্যাখ্যা করে দিচ্ছে। এই আমি দেখাই দিচ্ছি যেন কেউ বলতে না পারে যে ইলমুল কালাম জিনিসটা কি, সেটা আমি আমার মন মতো ইচ্ছা মতো ব্যাখ্যা করছি। এই জিনিসটা ওই বইতেই লেখা আছে। এই যে দেখেন গ্রিক লগোস, লগোস মানে লজিক, শব্দ দ্বারা কালাম শব্দটি গৃহীত হয়েছে। লগোস শব্দটি অর্থ বাক্য, যুক্তি, বৃত্তি, বিচার, বুদ্ধি, পরিকল্পনা ইত্যাদি। লগোস থেকে লজিক শব্দটির উৎপত্তি, যার অর্থ তর্কশাস্ত্র বা যুক্তিবিদ্যা। নিচে বলা আছে, সর্বাবস্থায় ইলমুল কালাম বলতে দর্শন বা যুক্তিবিদ্যা ভিত্তিক ধর্মতাত্ত্বিক আলোচনা বা গবেষণা, স্পেকুলেটিভ থিওলজি, স্কলাস্টিক থিওলজি বোঝানো হয়। এখানে বলা হচ্ছে প্রাচীন যুগ থেকে দার্শনিক ও মানবীয় যুক্তি বুদ্ধি জ্ঞান ও দর্শনের মাধ্যমে মানবীয় ইন্দ্রিয় অজ্ঞাতসমূহ গবেষণা করেছেন। এই যে যুক্তিশাস্ত্র যুক্তিবিদ্যা যাচাই বাছাই করে দেখা, মানে এই জিনিসগুলা কি ইলমুল কালাম বলা হয়।
আমি কি ভাই মানে প্রত্যেকটা রেফারেন্স দেখাইছি নাকি আমি নিজে থেকে কোনো কিছু ব্যাখ্যা করেছি, বলেন তো এবার। না ওখানে যে ওই যে একটা কথা আছে না যে কোরআন সুন্নাহ বাদ দিয়ে যে এই যে যুক্তি তর্ক করবে, তো এই কথাটা দ্বারা আসলে কি বোঝানো হয়েছে? তো ফিকুল আকবারে যেটা লেখা আছে আসলে এটা আরো একটু পড়তে হবে, তো এই কথাটা দ্বারা কি বোঝানো হয়েছে এটা আরো একটু জানতে হবে, ঠিক আছে? এটা জানার পরে বিষয়টা বুঝিনি আমি, আমি আমি বুঝিনি মানে কোরআন সুন্নাহ বাদ দিয়ে যারা যুক্তিতর্ক যুক্তিতর্ক করবে তাদেরকে যে ছোট করে দেখালো, এখানে কোন জিনিসটা বোঝা যায় না একটু বলেন তো, মানে কোন জিনিসটার মধ্যে ল্যাকিংস হচ্ছে, কোন জিনিসটা তো ধরতে পারতেছেন না না আপনি তো বলছেন বা এখানে যে বইতে যে লেখা আছে আসলে এটা দ্বারা কি বোঝানো হয়েছে কোনটা দ্বারা কি বোঝানো হয়েছে, যে এখানে যারা কোরআন হাদিস থেকে বা কোরআন হাদিস থেকে যুক্তিবিদ্যার উপর বেশি আগ্রহ দেখাবে তাদেরকে মানে পানিশমেন্ট করা হবে, যেমন ওই যে ডাল খেজুর গাছের ডাল এবং জুতাদের পিটানো হবে, ইমাম শাফির বক্তব্য এখানের মধ্যে কোথায় মানে বুঝতে সমস্যা হচ্ছে সেই জিনিসটা বুঝতে না। কিন্তু ফারাজ ভাই আরো অন্য রেফারেন্স গুলোতে তো বলা হয়েছে যে যারা কালাম শাস্ত্র চর্চা করবে, মানে হচ্ছে যুক্তিবিদ্যা চর্চা করবে, যুক্তিবিদ্যা দিয়ে ইসলাম ধর্মকে যাচাই করে দেখার চেষ্টা করবে, তাদের কথা তো মানে উপরে আমি তো সেটা সেই কথাটা তো ইমাম আবু ইউসুফের কথা তো আমি বললাম ভাই, মানে মানে যারা যুক্তিবিদ্যা দিয়ে যাচাই করতে যাবে এবং যুক্তিবিদ্যার চর্চাও করবে বা কোরআন হাদিসের থেকে ওইটাকে বেশি প্রায়োরিটি দিবে, প্রত্যেককে প্রত্যেকেই পানিশমেন্টের অন্তর্গত বা প্রত্যেককেই ছোট করে দেখা হয়েছে, প্রত্যেককে খারাপ খারাপ ভাবে ইয়ে করা হয়েছে, যদি এটা থাকে তাহলে হাসান ভাই আপনি যেই সাজেশনটা দিবেন অন্য কোন খ্রিস্টান বা অন্য কোন ধর্মাবলম্বীদেরকে যে দুইটা ধর্মগ্রন্থের মধ্যে যাচাই করে দেখো, এখন যাচাই করার টুলস আমাদের কাছে কি আছে, যুক্তিবিদ্যা আছে এবং বিজ্ঞান আছে, আপনি যদি দুইটাই ইউজ না করেন তাহলে তো আপনার এই যে সাজেশনটা, এই সাজেশনটা মূলত রং আপনাকে বলতে হবে যে এরকম যে আমার কাছে আল্লাহর কথা আছে এটাকে তোমাকে পালন করতেই হবে, এখানে তো যাচাই করার কোনো সুযোগই নেই। হ্যাঁ হাসান ভাই আপনি আপনাকে আপনি তাহলে আমাদেরকে একটু রেফারেন্স দেখান যে কোথায় আল্লাহ বা তার নবী সমস্ত ধর্মকে যাচাই বাছাই করে যুক্তিবিদ্যা দিয়ে যাচাই বাছাই করে বিচার বিবেচনা করে তারপরে গ্রহণ করতে বলেছে, এরকম একটা রেফারেন্স কি আপনি দেখাতে পারবেন? আমি কিন্তু অলরেডি দেখিয়েছি অনেকগুলো রেফারেন্স যেখানে যুক্তিবিদ্যা তর্ক বিতর্ক যাচাই বাছাই এগুলোকে কঠিন ভাবে নিষিদ্ধ করা হয়েছে, আমি কিন্তু দেখেছি, এবার আপনি কি কিছু দেখাতে পারবেন আমাদেরকে? না আমি এই মুহূর্তে দেখাতে পারবো না, তবে মানে আচ্ছা তাহলে ভাই আমার শেষ প্রশ্নটা, তাহলে ভাই আমার শেষ প্রশ্নটা একটু শুনেন ভাই, শেষ প্রশ্নটা একটু শুনেন, মনে করেন একজন ব্যক্তি, এই বিষয়ে আরো জানতে হবে, হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি জানবেন, অবশ্যই ভালো কথা, আমার শেষ প্রশ্নটা হচ্ছে ভাই যে মনে করেন একজন ব্যক্তি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে তার কাছে মনে হইলো যে ইসলাম ধর্মটা সত্য না, আমি ইসলাম ধর্মটা ত্যাগ করলাম, সে হয় খ্রিস্টান হইলো বা হিন্দু হইলো বা ইহুদি হইলো অথবা কোনো ধর্মতে গেল না নাস্তিক হইলো, ইসলামের বিধানটা কি তার বিষয়ে, ইসলাম তাকে কি করতে বলে এটা একটু বলেন তো ভাই। হ্যাঁ ভাই আপনি যেটা বলছেন সেটা নিয়ে অনেক কথা আগে অনেক ভিডিওতে বলছেন, তবে সে ব্যাপারে আমার তেমনটা জানা নাই বা আমি সে ব্যাপারে এখন কিছু জানা নাই, জানা নাই বলে কিন্তু আপনি আমাদের কাছে পার পাবেন না ভাই, জানা না থাকলে আমরা আপনাকে হাদিসের বই খুলে খুলে দেখাই দিব যে আপনার হাদিসে আপনার নবী কি বলেছে, এটা না জানি না বলে কিন্তু মানে 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 ইয়া করে ফেলার উপায় নাই দেখুন ভাই আমাদের লাইভে এইভাবে কি দেখাতে হবে না ভাই, আপনার অনেক ভিডিওতে আমি দেখছি, ঠিক আছে তাহলে ভাই তো আপনি জানা আছে তো ভাই, তাহলে আপনার জানা আছে তো ভাই, কেন মিথ্যা বলছেন ভাই, সত্য বলেন কি আপনার বিধানটা কি ইসলামের? বিধানটা ওই যে মানে হত্যার কথা আপনি যেটা বলছেন পাল্লা উড়াইয়া দিতে হবে, একদম সরাসরি এইভাবে বলা পাল্লা গর্দান উড়াইয়া দিতে হবে ভাই, শুনে হ্যাঁ আপনি বলেন হ্যাঁ আপনি বলেন কখন কোন প্রেক্ষিতে কখন কোন প্রেক্ষিতে সমস্ত প্রেক্ষিতে সমস্ত প্রেক্ষিতে গর্দান উড়াইয়া দিতে হবে, সমস্ত যেই প্রেক্ষিতই হোক না কেন, আমি একটু জানতে ইন্টারেস্টেড আছি ভাই, ওনার কাছে জিজ্ঞেস করা যায় কি এমন কোন প্রেক্ষিত এমন কোন ইয়ে আছে সিচুয়েশন আছে কিনা যেখানে কেউ ধর্ম ত্যাগ করলে তাকে হাসি মুখে বিদায় দেওয়া যাবে? হ্যাঁ আপনি আমাকে দেখেন তো ভাই, ইয়াসান ভাই ভাই ও বিষয়ে আমি হয়তো অন্য সময় আমি এই ব্যাপারে আরেকটু স্টাইল ভাই, আপনি যদি এমন কিছু না জানেন হাসান ভাই, আপনি যদি এমন কোনো প্রেক্ষিত না জানেন যেখানে কেউ ধর্ম ত্যাগ করলে তাকে হাসি মুখে বিদায় দিতে হবে, তাহলে প্রেক্ষাপটের বিষয়টা আসতেছে কোথা থেকে, আনলেন কিভাবে, যে কোন প্রেক্ষিতে তাকে হত্যা করা হবে কোন প্রেক্ষিতে তাকে হত্যা করা যাবে না, আমি যখন আপনাকে জিজ্ঞেস করলাম এমন কোনো প্রেক্ষিত আপনার জানা আছে কিনা যেই যেই যে সিচুয়েশনে কেউ ধর্ম ত্যাগ করলে তাকে কোনো পানিশমেন্ট করা হবে না তাকে হাসি মুখে বিদায় দেওয়া হবে, এটা যদি আপনি না জানেন তাহলে প্রেক্ষিতের বিষয়টা কিভাবে আসে? না ফারাজ ভাই এখানে আমি এখানে আমি আপনার কথার সাথে একটা জিনিস আমি একটু বলতে চাই, কারণ এটা না বললে হয়তো অনেক মুমিন আবার এটাকে নিয়ে আসতে পারে, এক বেদুইন কিন্তু মোহাম্মদের আমলে এক বেদুইন কিন্তু ইসলাম গ্রহণ করেছিল, তারপর আবার ত্যাগ করেছিল, মানে মোহাম্মদকে সে বলেছিল যে আমি ইসলাম আর না করে ইসলামে থাকবো না, আমি চলে যাবো, আমি ইসলাম থেকে ভালো লাগতেছে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে আমি অসুস্থ হয়ে যাচ্ছি, তখন মোহাম্মদ তাকে চলে যাওয়ার অনুমতি দিছিল, হ্যাঁ এই জিনিসটা কিন্তু ইসলাম মানে হাদিসের ভিতরে আছে, হ্যাঁ কিন্তু এইটা ছিল মানে পরবর্তীতে ইমামগণ যে জিনিসটা এই হাদিসটা পড়ে যে জিনিসটা বুঝেছেন সেটা হচ্ছে মোহাম্মদের এই অধিকার ছিল যে একজন মানুষকে মানে ইসলাম থেকে বের হয়ে যেতেও যেতে দিতে পারে, কিন্তু মোহাম্মদের মৃত্যুর পরে মোহাম্মদ যে আইনটা করে গেছে মানে মোহাম্মদের বিধানটা কিন্তু এটা যে যে ইসলাম ধর্ম ত্যাগ করবে তাকে মেরে ফেলতে হবে, কিন্তু এই আইনটার উল্টাটা একমাত্র শুধুমাত্র মোহাম্মদ করতে পারে, এছাড়া আর পৃথিবীর আর কেউ করতে পারে না ভাই, আমি আমি জিনিসটা আমি জিনিসটা বুঝি না ভাই, ধরেন কেউ যদি এই পয়েন্টটা নিয়ে আসে যে মোহাম্মদ যদিও এক জায়গায় বলছে যে ধর্ম ত্যাগ করবে তাকে হত্যা করতে হবে, আরেক জায়গায় সে নিজে ধর্মত্যাগীদেরকে সে বিদায় দিচ্ছে, কারণ একজন দুজন বা দশজনকে বিদায় দিচ্ছে, এটা যদি হয় তাহলে সে কি পয়েন্টটা মেক করলো? আমার পয়েন্টটা তো স্টিল আছে যে ধর্ম ত্যাগ করলে তাকে হত্যা করতে হবে, প্লাস
সে যে জিনিসটা করলো সেটার মধ্যে দেখাইলো তার নিজের ধর্মগ্রন্থটা কনস্ট্যান্ট না, তার নিজের নবী কনস্ট্যান্ট না, তার নিজের নিজের নবী ইনকনস্ট্যান্ট কাজ কাজ করা বাড়িতে, কন্ট্রাডিক্টরি কাজ করা বাড়িতে। আমি তো মনে করি না সে আমার কোনো মানে প্রশ্নের সলিড কোনো উত্তর দিতে পারছে। সে আমার প্রশ্নের সলিড উত্তর দিতে হলে তাকে দেখাইতে হবে হ্যাঁ এই এই প্রেক্ষাপট আছে, যে প্রেক্ষাপটে একজন ইয়াকে বিদায় দেওয়া যাবে, মুরতাদকে বিদায় দেওয়া যাবে এবং বা মুরতাদকে শাস্তি দেওয়ার বিধান নাই, এরকম কোনো প্রেক্ষাপট নাই, এরকম কোনো প্রেক্ষাপট নাই। তাহলে তো ভাই আমার প্রশ্নের উত্তরটা হয় নাই, মানে এই যে দেখালো তার ধর্মের, হ্যাঁ অবশ্যই কারণ দেখছো দেখালো, কিন্তু এই হাদিসটাকে পরবর্তীতে ইমামগণ এইভাবেই ব্যাখ্যা করেছেন যে ওইটা মুহাম্মদের এখতিয়ার ছিল, একজন প্রেসিডেন্ট সে একজন একজন মানুষকে একটা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু ইন জেনারেল মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মৃত্যুদণ্ডই পাবে, ইন জেনারেল এটাই বিধান। কিন্তু মোহাম্মদ যেহেতু সে সময় জীবিত ছিল, সে একজন একজন দুজনকে মাফ করে দিচ্ছে, কিন্তু মোহাম্মদের মৃত্যুর পরে যেহেতু প্রেসিডেন্ট আর বেঁচে নাই, মাফ করার মতো আর কোনো ব্যক্তি বেঁচে নাই, সেহেতু ওই যে মূল বিধানটা কি, মূল আইনটা কি ফলো করতে হবে কেয়ামত পর্যন্ত, এটাই হচ্ছে ইসলামের বিধান ভাই। আচ্ছা আসিফ ভাই আমি আর কিছু বলতে পারি? ইসলামী কোন স্কলারদের সাথে আলোচনা বা জানা জানছেন বা জানার চেষ্টা করছেন এমনটা কি হয়েছে কখনো? বাংলাদেশের সবচেয়ে বড় আলেম ডক্টর আবু বকর জাকারিয়াকে প্রকাশ্যে চ্যালেঞ্জ দিয়ে রেখেছি এবং তিনি আমাকে নিয়ে ভিডিও বানান, ইউটিউবে গিয়ে দেখেন, তিনি আমাকে নিয়ে ভিডিও বানান, কিন্তু আমার লাইভে এসে আমার সাথে যে আমাকে যে বুঝাই দিবেন উনি সেই সাহস আমার হয় না, এটা হচ্ছে দুঃখজনক ব্যাপার। বাংলাদেশের সমস্ত আলেমকে চ্যালেঞ্জ দিয়ে রাখা হয়েছে, অবশ্যই 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 সাহস হয় না, অবশ্যই সাহস হয় না, কেননা জাকারিয়া সাহেবের সাথে ফোনে কন্ট্যাক্ট করা হয়েছিল, ফোনে কন্ট্যাক্ট করা হয়েছিল যে আসিফ মহিউদ্দিন আরেকটা কলে আছে, আপনি যদি চান তার সাথে এখনই কথা বলতে পারেন। উনি ওনার উত্তর ছিল আসিফ মহিউদ্দিন হচ্ছে জানু নাস্তিক, জানু নাস্তিকের সাথে সে কথা বলবে না, মানে তাকে ফোনও দেওয়া হয়েছে ভাই, ফোন রেকর্ডটা শুনবেন আপনি, ফোন রেকর্ড ডক্টর আবু বকর জাকারিয়ার সাথে ফোন, ডক্টর এই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওনার সাথে যে কথা হয়েছে শুনবেন, ফোন রেকর্ড শুনবেন না, আপনাকে মাঝে শুনি দুজনই, আমরা কিন্তু একজনের কথা বলছি না, দুজনের সাথে কথা হয়েছে আরো কয়েকজনের সাথে, ইসলামিক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট, ইসলামিক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট যে এখন বর্তমানে তার সাথে ভাই ইউটিউবে গিয়ে মাতুপুর ভাইয়ের চ্যানেলে গিয়ে একটু সার্চ করেন ভাই, নাস্তিক আসিফের সাথে আলেমদের কথোপকথন লিখে সার্চ করেন ইউটিউবে, বিয়ার পেয়ে যাবেন ভাই। ভাই ইসলাম ফাউন্ডেশন হ্যাঁ কি বললেন ওটা বলেন, ইসলামিক ফাউন্ডেশন বর্তমান সময়ের যে প্রেসিডেন্ট, বর্তমান প্রেসিডেন্ট নাকি কি বলে তাকে সভাপতি যেন নাম, সেই ব্যক্তির সাথে মাতুবুর ভাই কথা বলছে কি ডক্টর কাফিলউদ্দিন সরকার, সম্ভবত হ্যাঁ কাফিলউদ্দিন সরকারই হবে বোধহয় নামটা, আমি এই মতে খেয়াল নেই দেখি। এখন আপনি বলেন ডক্টর আবু বকর জাকারিয়া স্যারকে আপনি বড় আলেম মনে করছেন, তাহলে অন্য আর কি কাউকে দেখছেন না? আর ভাই আসিফ একটা সেকেন্ড, একটা সেকেন্ড হাসান ভাই, আমাদের স্টেজ তো সবার জন্য খোলা, আমরা তো নিজে আগ বাড়ায় আপনাদের আলেমদেরকে নকল করছি, তারপরেও তার আসতে চান নাই, কিন্তু আপনার চোখে যদি এরকম থাকে কেন বড় আলেম যিনি আসিফ ভাই যদি কোনো আসিফ ভাইয়ের কোনো একটা ভুল টুল ধরা দিতে পারবে তাহলে তাকে ইনভাইট করেন না কেন, তাকে যদি ইনভাইট করেন সে যদি এসে লাইভে সবার সামনেই তো, এটা তো আমার গোপন কোনো কথা হচ্ছে না, সবার সামনেই তার ভুল ধরা দিয়ে তাকে তাকে পরাজিত করে দিল, ইসলামের ইসলামকে জিতাই দিল, এটা তো আপনাদের জন্য সুবিধা, আপনারা তো নেক্সট বলেন। ঠিক আছে ঠিক আছে ভাই, তাহলে হাসান ভাই তাহলে এই কথাই রইলো যে আপনি তাহলে একজন বড় আলেমকে নিয়ে আসবেন আমাদের লাইভে এবং সেই আলেম আমাদের লাইভে এসে আমাকে এমন ভাবে উচিত শিক্ষা দিবে, এমন দাঁত ভাঙা জবাব দিয়ে আমার থোতা মুখ ফোতা করে দিবে যে আমি তো আর পালাবার কোনো পথ থাকবে না, লজ্জায় তখন আর লাইভ করতে পারবো না ভাই। তাহলে ভাই এই কথাই রইলো, আপনি আবু বকর জাকারিয়া সাহেবের থেকেও বড় আলেম যিনি আছেন আপনার দৃষ্টিতে তাকে আপনি কবে নিয়ে আসবেন সেই দিন তারিখটা বলেন ভাই প্লিজ। না আমি তাকে ছোট করে দেখছি না, সেও একজন বড় আলেম এবং আমি বলছি না সেটা আমি কিছু বলছি না, সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে, আপনি আপনার মতো ইচ্ছা মতো বড় আলেম নিয়ে আসবেন, কবে আসবেন বলছে আপনার চোখে যে বড় আলেম আবু বকর জাকারিয়াকে তো ছোট আলেম কেউ বলা নেই, আপনার চোখে যে বড় আলেম আছেন তাকে নিয়ে আসেন, তার সে আসিফ মদিনার ভুলে ধরা দেখ, আমি যুক্ত হবো না, আমরা বসে বসে শুধু দেখবো এনজয় করবো যে কোনটা আসলে সত্য। তাহলে তো খুবই ভালো হলো ভাই, হাসান ভাই তো আজকে আমাদেরকে একটা দুর্দান্ত প্রস্তাব দিলেন, উনি ডক্টর আবু বকর জাকারিয়া থেকে ওনার দৃষ্টিতে একটু ভাই একটু বলি ভাই একটু শুনেন ভাই, ডক্টর আবু বকর জাকারিয়ার থেকেও ওনার দৃষ্টিতে যে বড় আলেম ওনাকে নিয়ে এসে আমাকে তো একদম দাঁত মুখ ভাঙা জবাব দিবেন, উনি তো এটা আমাদেরকে এই প্রস্তাবটা দিয়ে তো আমাদেরকে আসলে আমি খুবই খুশি ব্যক্তিগত ভাবে, আমি খুবই আনন্দিত যে ইসলামের সত্যতা আমি বুঝতে পারবো তার কাছ থেকে। তো ভাই আপনি আমাদেরকে একটু বলেন যে সেই আলেমটার নামটা কি, ডক্টর আবু বকর থেকে জাকারিয়া থেকেও আপনি যাকে বড় আলেম মনে করেন এবং তিনি আমাদের সাথে কবে আলোচনাতে আসতে পারবেন একটু বলেন। না ভাই আসলে বিষয়টা দেখেন জাকারিয়া স্যার কিন্তু আপনার আপত্তির জবাব কিছুটা দিছেও, আমি দেখছি ভিডিওতে ভাই যে জবাব দিছে সেটার বিরুদ্ধে আমি আবার জবাব দিছি, কারণ তিনি মিথ্যা কথা বলেছেন, সরাসরি বললাম তিনি মিথ্যা কথা বলেছেন, তিনি একজন মিথ্যাবাদী মানুষ, সেটা আমি সেটা নিয়ে আবার ভিডিও বানিয়েছিলাম, তখন ডক্টর আবু বকর জাকারিয়ার যে ছাত্র মুশফিক মিনার এসে আমাকে বলছে যে ওনার একটু বয়স হয়ে গেছে, উনি এই বয়স হয়ে যাওয়ার কারণে উনি একটু ভুল দু একটা কথা একটু ভুল ভুলে বলে ফেলছেন, উনি এই কথাটা উনি ইচ্ছা করে বলেননি, তখন আমি মেনে নিয়েছি তারপর। ঠিক আছে
আচ্ছা ভাই, যে নবীজির একাধিক বিবাহের সম্পর্কে যে আপনাদের আপত্তির যে ভাই অ্যান্সার ভাই ভাই অন্য দিয়েছে, টপিকে হাসান ওটা ভাই, দিয়েছে? মানে আপনি টপিক, আপনি টপিক টু টপিক জাম করতেছেন। আপনি যেই ইয়েটা দিলেন, প্রস্তাবের কথা বললেন, ওটাকে শেষ করে তারপর অন্য টপিকে যান। আপনি কি কোনো আলেম না আনতে পারবেন? না ভাই, আমি প্রস্তাব ভাই সেগুলো ভাই সেগুলো নিয়ে কথা বলে তো লাভ নেই আপনার সাথে। আপনি তো বড় আলেম না, আপনি তো উত্তর দিতে পারবেন না। আপনি তো আগেই বলেন যে আপনি উত্তর দিতে পারবেন না। না তাহলে না, ভাই এই আপনি অ্যান্সার ওগুলো গুলো নিয়ে আপনার সাথে আলোচনা করে লাভ কি ভাই? ভাই ওগুলো নিয়ে আলোচনা করে আপনার সাথে লাভ কি ভাই? ওগুলো নিয়ে আমি ডক্টর আবুবকর সাকিরের সাথে কথা বলবো, ওগুলো নিয়ে আপনার সাথে কথা নেই। আপনার সাথে কথা হচ্ছে আপনি যে আপনার দৃষ্টিতে যে বড় আলেম তারে কবে আনবেন বলেন। না ভাই, এটা আমার দ্বারা সম্ভব হবে না। আপনি ব্যক্তিগতভাবে যদি চেষ্টা করতে পারেন, আমি ভাই বাংলাদেশের কোনো তাহলে আলেমের তো হয়ে গেল যে আসিফ ভাই নিজে চেষ্টা করলেন, তারপরও তারা আসলেন না, আপনারাও আনতে পারলেন না, আমাদের লাইভ ওপেন, তারপর আপনাদের বড় বড় আলেমরা আসতে ভয় পাচ্ছে, মানে ভয় পাচ্ছে না বলবো না, কোনোভাবে আসতে চাচ্ছে না। আমি তাদেরকে ওই বেনিফিট অফ ডাউট দিলাম, কোনোভাবে আসতে চাচ্ছে না। তো আপনারা নিজেরাই দেখতেছি আপনাদের ইমান শক্ত না, আপনারা নিজেরাই হচ্ছে কনভিন্স না যে আপনার ধর্মটা অতটুকু সত্য যে আপনারা যে কোনো একটা লাইভে প্রমাণ করে দিতে পারবেন। এটা খুবই দুঃখজনক। পরে আপনারা নিজেরা না একটা একটা আমার কথা, অনেক ব্যস্ততার হাসান নিয়ে ভাই থাকতে আমার কথা হচ্ছে শেষ, ভাই। হাসান ভাই আমার কথা শেষ নেই, আমার কথা শেষ নেই। কিন্তু আপনাদের বড় বড় আলেমরা আসার সেই ইয়েটা আসার মতো তাদের অবস্থান হচ্ছে না, কিন্তু আপনারা এসে বলতেছেন আপনাদের বড় বড় আলমদের সাথে আমরা কেন কন্ট্যাক্ট করতেছি না। আমরা কন্ট্যাক্ট করলেও তারা আসতেছে না, আপনারা বলেও আসতেছে না। তাহলে আপনারা ভেবে দেখেন তাদের দুর্বলতাটা কোথায়, কেন তারা আসতে যাচ্ছে না। এই প্রশ্নগুলো আমাদেরকে না করে তাদেরকে করে। তাদের যদি কোনো একটা লাইভ ওপেন থাকে এরকম সপ্তাহে একদিন বা দুই দিন যে পাবলিকলি সবার সাথে কথা বলে, তাহলে তো আসিফ ভাই আমার মনে হয় সবার আগে চলে যেতেন তাদের সাথে কথা বলতে, কিন্তু রিভার্সটা হচ্ছে না। একটা জিনিস বুঝতেছি না, বাংলাদেশে এত হাজার হাজার আলেম ভাই, হাজার হাজার আলেম আছে, কিন্তু একজন দুজন না, কিন্তু একজনেরও সময় হচ্ছে না ভাই, তারা একজনের সময় পাচ্ছে না। এটা কেমন কথা ভাই? মানে এমন যদি হতো যে বাংলাদেশ মাত্র একজন আলেম ভাই, হাসান ভাই একটা সেকেন্ড, এক সেকেন্ড, ধরেন বাংলাদেশে ধরলাম একজন মাত্র আলেম, সে এত কাজ করতে হয় সে আর সময় পায় না। এটা হলে বুঝতাম যে আচ্ছা ঠিক আছে, সে তো একজন, একজনের উপর অনেক দায়িত্ব, সময় পায় না ভাই, কি ইয়ার করবে। কিন্তু বাংলাদেশে তো আলেম আছে হাজারে হাজারে, তাই না? এই আলেম সেই আলেম, হানাফি আলেম, সালাফি আলেম, এমুক আলেম, তরুমুক আলেম, এই দিকে চরমোনাই পীর সাহেব, এই হেফাজত ইসলামের ইয়া, হাজার হাজার আলেম ভাই, দেওবন্দ। তারপরে আসিফ ভাই এই আপনাকে হাদিয়ার ব্যবস্থা করতে হবে কিনা, হাদিয়া দিলে কি আচ্ছা ভাই তাদের শোনো সময় শোনো, হবে? যারা একটু বড় পর্যায়ের আছে তারা দেখা যাচ্ছে তাদের ব্যস্ততাই বেশি থাকে, ভাই যেমন ওই ব্যস্ততা আমাদের দেখা শেষ, ওই ব্যস্ততাও আমাদের দেখা শেষ। যখন তাদের সাথে নর্মালি কন্ট্যাক্ট করতে যাওয়া হয় তখন তিনি খুবই বিজি। যখন ওই একটু আগে যে কথাটা বললাম হাদিয়ার বিষয়টা, 1 লাখ টাকা হাদিয়া দিব তার মাদ্রাসায়, তার সময়ের অভাব নাই, কোনো অভাব নাই। এবং এটা কোন লোক তার কথা আমি মুখে না নিলাম, কোন লোক সে কথা আমি মুখে না নিলাম, কিন্তু আপনাদের ওই যে যাদের বলতেছেন সময় নাই, তাদের সময় বহুত আছে। তাদের যখন টাকা পয়সা লোভ দিবেন সময়ের পর সময়, এমন না যে তাদের মানে খুব বড় রিসার্চের কাজ করতেছে সে খুব বিজি, এরকমটা না। আর আপনারা যেভাবে কিন্তু প্রোগ্রামটা ভাই, হয়তো এটা অনেকটা অনেকটা এই বিষয়টা কিন্তু ভাই, হয়তো কিন্তু ভাই জানেন হাসান ভাই, সেটা হাসান ভাই, হাসান ভাই আমি একটা জিনিস বুঝলাম না, যে দিনের সেবা করার এত বড় একটা সুযোগ, মানে দিন ইসলামের সেবা করার এত বড় একটা সুযোগ যে বাংলাদেশের একটা, আমি কিন্তু ভাই প্রখ্যাত, আমি কিন্তু মোটামুটি মানে পরিচিত না। আচ্ছা আসিফ ভাই আমার এখানে একটা প্রশ্ন আছে, যারা অলরেডি কনভিন্সড মানে ইসলাম ধর্ম সত্য, তাদের কাছে যে ব্যাক প্যাক করে মানে দিনের কি লাভটা হচ্ছে? যারা কনভিন্স না মানে আপনার লাইভে এসে যদি প্রমাণ করে দেয় যে ইসলামটা সত্য, সেখানে তো দিনের মানে দিনের পক্ষের কাজ আরো হাজার গুণ বেশি হচ্ছে। যারা অলরেডি কনভিন্স তাদের সাথে দিনের ব্যাক প্যাক করে মানে ইয়েটা কি মানে? হ্যাঁ সেটা আমি বুঝি না ভাই, যে এই যে ওয়াজ করে ওনারা মুসলমানদের কাছে, ওয়াজ করে মুসলমানদের কাছে ধর্ম প্রচার করে ভাই, এই ধর্ম প্রচার মুসলমানরা কি আলো সমান হবে? মানে মানে বুঝলাম না যে ওনাদের, একটু কথাটা শেষ করিনি, কথাটা শেষ করিনি ভাই, দিনের সেবা করার সর্বোচ্চ সুযোগ তো এটা, যে একজন কঠিন নাস্তিক, বাংলাদেশের যে একজন কঠিনতম নাস্তিক যে আসিফ মহিউদ্দিন নামক যে বদমাইশ নাস্তিকটা আছে, তাকে দিনের পথে আনা হইলো, আনা হইতো দিনের পথে সবচেয়ে বড় কাজ। মানে বাংলাদেশের অন্য যারা নাস্তিক আছে তারা শুদ্ধ, যুগে যুগে মানুষজন এটা নিয়ে গল্প করতো, ইমাম আবু হানিফা যেরকম এক নাস্তিকের সাথে নাকি তর্ক করছিলেন একবার, সেটা নিয়ে এখনো যুগে যুগে মানুষ গল্প করে, ওই নাস্তিকের সাথে ইমাম আবু হানিফা তর্ক করছিল, সেই রকম যুগে যুগে মানুষ তর্ক করতো। এই যে বাংলাদেশের অমুক আলেমের সাথে নাস্তিকের তর্ক হয়েছিল, আমাদের আলেম জিতা গেছে, আমাদের আলেম নাস্তিককে এমন জবাব দিছে, এমন জবাব দিছে যে নাস্তিক তো পুরো তব্দা, এইরকম যুগে যুগে গল্প কাহিনী করতো, গান রচনা হইতো, এটা নিয়ে বাজে বাজে এটা নিয়ে ইয়া হইতো। এইগুলো দেখেন এত বড় একটা দিনের সেবা করার এরকম সুযোগ রেখা, তারা ওয়াজ করে বেড়ায় সারাদিন, 50,000 টাকা 1 লাখ টাকা নিয়ে ওয়াজ করে বেড়ায় সারাদিন, এখানে যায় সেখানে যায়, ওয়াজ করে এটা করে সেটা করে, কিন্তু এই কাজ করার মতো, এই দিনের এই সেবাটা করার মতো কারোর কোনো সময় নেই। চিন্তা করেন তারা কত ব্যস্ত। না, তবে এই বিষয়টা নিয়ে আমি একটু চেষ্টা করব, দেখি কতটা পারা যায়। তবে আপনি ভাই, যে ধর্ম প্রচার, ধর্ম প্রচার এটা না বললে ধর্ম ব্যাখ্যা করে এটা বলতে পারেন, ঠিক আছে? যারা ইসলামিক প্রোগ্রাম করে এটা ধর্ম কিন্তু প্রচার ধর্ম ব্যাখ্যা করে ভাই, কেন করে। ভাই আপনারা নিজেরা দায়ী বলেন না নিজেদেরকে, হ্যাঁ বলেন না নিজেরা দায়ী, দায়ী বলেন না, তো দায়ী মানে কি? দায়ী বলুক, কিন্তু এটাকে ধর্ম ব্যাখ্যা না করা আপনারা দায়ী বলে, এটা আপনারা বলাই দায়ী কি? বলে সমস্যা নাই, আপনারা দায়ী বলে সমস্যা নাই ভাই। আমরা তো ধর্ম ব্যবসায়ী পর্যন্ত বলি নাই, বাট অ্যাপ্রোপ্রিয়েট হয়তো তো ধর্ম ব্যবসায়ী বলা, অ্যাপ্রোপ্রিয়েট কথা হয়তো আপনাদেরকে ধর্ম ব্যবসায়ী বলা। তারপরও যেহেতু আপনি একজন ভদ্রলোক, উই সেন্সে আমরা বললাম ধর্ম প্রচারকারী, মানে এতটাও ইয়ে বলে না যেখানে আপনাদেরকে মাথায় তুলে রাখতে হবে, অতটাও তো মানে পড়ে যায়নি। দেখেন আপনাদের বড় বড় আলেমরা আসতে পারতেছে না, যেখানে আপনারা আসতেছেন, আপনারা এসে বলতেছেন আপনারা আপনাদের আলেমদের সাথে কেন কন্ট্যাক্ট করা হচ্ছে না। আপনারা এই কথাটা আপনাদের আলেমদের কেন বলেন না? আপনারা ওইখানে কেন প্রেশার করেন না, যে আপনাদের নিজেদের দলের লোককে কেন প্রেশার করেন না যে হুজুর আপনি যান তার মুখ ভাঙা মানে একটা মুখ ভাঙা জবাব দিয়ে আসেন, দাঁত ভাঙা জবাব দিয়ে আসেন, সরি দাঁত ভাঙা জবাব দিয়ে আসেন, এই ধরনের কথা বলাটা ওই উচিত শিক্ষা দিয়ে আসেন আসিফ মহিউদ্দিনকে, বলতে তো পারেন, কিন্তু আপনাদের বলতেছেন না। এটা আসিফ ভাইকে বলে কি লাভ? তার সাথে তো আসিফ ভাইয়ের কোনো কন্ট্যাক্ট নেই, আপনার সাথে আছে, আপনি যে কন্ট্যাক্ট করেন।
আচ্ছা হাসান ভাই একটা কথা বলি, হাসান ভাই একটা কথা বলি, 2013 সালে আমার ফাঁসি চেয়ে বাংলাদেশে বেশ কিছু হেফাজত ইসলাম ঢাকা শহর ঘেরাও করছিল, বিশেষ করে আমার ফাঁসি চেয়ে, এটা কি আপনি জানেন ভাই? ভাই এই প্রসঙ্গে আমি বলবো, আসিফ মহিউদ্দিন নামে কেউ আছে এটা আমি হয়তো আগে জানতামই না, মানে ওই আচ্ছা আপনি জানতেন না, আপনি জানতেন না, আপনি জানতেন না হয়তো, কিন্তু হেফাজত ইসলাম আমার মানে ছবি ব্যানার নিয়ে আমার নাম স্লোগান দিয়ে ঢাকা ঘেরাও করছিল, এটা তো সত্য, এটা আমি আপনাকে প্রমাণ দেখাতে পারি, আপনি কি প্রমাণ দেখতে চান এটার? না এটা প্রমাণ দেখার, আচ্ছা তাহলে আপনাকে যে প্রশ্নটা প্রশ্নটা করি প্রশ্নটা করি প্রশ্নটা হচ্ছে, আমার ফাঁসি চেয়ে হাজার মানে হাজার হাজার মানুষ নিয়ে, লাখ লাখ মানুষ নিয়ে ঢাকা ঘেরাও করে মানে মানে মারামারি করতে হয় পুলিশের সাথে, মারামারি করার মতো সময় ভাই আপনাদের আলেমদের আছে, কিন্তু যুক্তি তর্ক করার সময়টুকু আপনাদের হচ্ছে না কেন? এটা তো একটা ভাই বিরাট প্রশ্ন আমার ভাই। আসি ভাই, ইমাম শাফি তো মরে গেছে, সে তো কবর থেকে উঠে ওই খেজুরের ডালার জুতা দিয়ে পিটাই দাঁড়াবে না, সেখানে তাদের সমস্যাটা কোথায় ভাই? ওই বিষয়টা আমি একটু স্টাডি করবো, ঠিক আছে? এখন না না, এটা এটা আপনি এই প্রশ্নটা আপনার করেন, এই প্রশ্নটা আসি আসি ভাইকে করছি, ইমাম শাফি উঠে তো আসবে না। আমাকে একটু ইঙ্গিত করছেন আশা করি, তো আমি স্টাডি করে এই বিষয়ে হয়তো যদি সম্ভব হয় আপনার সাথে আবার উত্তর দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে হাসান ভাই, তাহলে আপনাকে, হ্যাঁ আপনি যদি শেষে কিছু বলতে চান বলেন, তারপর আপনাকে বিদায় দিচ্ছি। শেষে আচ্ছা ভাই, ওই যে রাসুলের একাধিক বিয়ের সম্পর্কে জাকারিয়া স্যার যে অ্যানসারটা দিয়েছে আপনাদের আপত্তি সম্পর্কে, এটা কি আসলে আপনি বিচারে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন কেন? আসলে এটা তো ভাই উইটার 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 প্রেক্ষাপটে আমিও তো একটা ভিডিও করেছি, সেটা কি আপনি দেখেছেন? উনি যে জাকারিয়া স্যার মিথ্যা কথা বলেছেন সেটা আমি ধরিয়ে দিয়েছি, সেটা কি আপনি দেখেছেন? সেটা আপনার সেটা কোথায় আছে, ইউটিউবে আছে? আচ্ছা হাসান ভাই, আমি আমি আপনাকে একটা কথা বলি, হ্যাঁ আজকে তো আপনার সাথে কথা বলার তেমন কোনো ইয়ে নাই, আপনি জাকারিয়া সাহেবের ভিডিওটা একবার দেখেন, উনি কি রেসপন্স দিয়েছেন, আর নিজেও ওটা নিয়ে একটু গবেষণা করেন যে কি কি উত্তর আছে আপনার কাছে, ওটা নিয়ে আগামী কোনো একটা লাইভে আপনি আসেন, হ্যাঁ আমরা দেখবো যে জাকারিয়া সাহেবের উত্তরটা কতটা ভ্যালিড, ঠিক আছে? ওই ভিডিওটাও দেখে আসেন এবং আপনি নিজে আলাদা করে নিজে রিসার্চ করে আসেন, এসে দেখা যাবে যে আপনার জাকারিয়া সাহেবের উত্তরটা কতটুকু যুক্তিযুক্ত, কতটুকু ভ্যালিড উত্তর উনি দিয়েছেন সেটা যাচাই করা যাবে। এখন নেক্সট কোনো টপিক সেটা বলে খুবই চমৎকার কথা বলেছে, তাহলে আপনি জাকারিয়া সাহেবের ভিডিওটা আরো ভালোভাবে দেখে আপনি সেটাকে রক্ত করেন, তারপরে নেক্সট লাইভে এসে আপনি কথাগুলো বলেন, সেটা একটু আমি যদি বলেন। আমার কথা আলাদা করে শোনা লাগবে কেন? আপনি জাকারিয়া সাহেবের উত্তর আসিফ ভাইয়ের উত্তরটা আলাদা করে শোনা লাগবে কেন? জাকারিয়া সাহেবের উত্তর তো গুড়া, তার অ্যানসারটা যদি ভুল হয় সেটা আপনি ভুল হবে কিভাবে হবে, মানে জাকারিয়া সাহেবের উত্তর ভুলতে পারে নাউজুবিল্লাহ, কি বলেন আপনি? আপনাদেরকে আসতে হবে, আপনারা নিজে একটু পরে আসেন, দরকার হলে জাকারিয়া সাহেবের সাথে কন্ট্যাক্ট করেন, এই বিষয়ে যদি তার আরো কোনো কিছু লেখা টাকা থাকে বা জানা থাকে তার সাথে জেনে তারপরে চলে আসেন, ঠিক আছে? আপনি নিজেই জাকারিয়া সাহেব হয়ে আমার সাথে তর্ক করেন, জাকারিয়া সাহেব যা যা বলছে বা আপনিও যা যা বলতে চান সব দিয়ে আপনি আপনি আমার সাথে সেইভাবে তর্ক করেন, তাহলে তো সরাসরি হয়ে গেল, সরাসরি আপনি উত্তর পেয়ে গেলেন, আমি কি বলতে চাই সেটা সরাসরি শুনে ফেললেন, তাই না? আচ্ছা ঠিক আছে, আর আরেকটা বিষয় আলোচনা পরকাল সম্পর্কে একটু বলতে চাচ্ছিলাম, অন্য একদিন আসি ভাই, মানে ড্র্যাগ হচ্ছে, মানে আমার মনে হয় অন্য একজনকে শুনতে হচ্ছে। হ্যাঁ ভাই হাসান ভাই, তাহলে আজকে আপনাকে বিদায় জানাই, আরেকদিন কথা বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা ভাই আপনিও ভালো থাকবেন। আচ্ছা ভাই শেষ আরেকটা কথা বলতে চাই, আসি আসি ভাই। আচ্ছা আচ্ছা হ্যালো, সেটা বলতে চাচ্ছি মিনার ভাই তো আপনাকে অনেক অ্যান্সার দিয়েছে, তো তার অ্যান্সারের আলোকে আমি আমি আরেকটা প্রপোজাল আরেকটা আরেকটা প্রপোজাল দিই, এই যে জাকারিয়া সাহেবের যে উত্তরটা, হ্যাঁ ওই উত্তরটা রপ্ত করে মিনার সাহেবকে আসতে বলেন, আপনার বদলে মিনার সাহেবকে আসতে বলেন। না না অসুবিধা নেই, আপনারা দুইজনই আসবেন, মিনার সাহেব এবং আপনি দুইজনই আসবেন আমার লাইভে, আপনাদের দুইজনকে একসাথে আমন্ত্রণ জানালাম, আপনিও শিকাপের আসবেন, মিনারকেও বলবেন শিকাপের আসতে, তারপরে আমরা একসাথে আলোচনা করবো, এটা তো আপনি রাজি আছেন? আপনি শোনেন শোনেন, আমি যদি বলি যে আপনি তো অনেক বিষয়ের খুব জোরালো মানে বিরোধিতা করছেন, অথচ মিনার ভাই কিন্তু আপনাকে আমি দেখছি ভিডিওতে যে অ্যান্সার দিচ্ছে, তো আপনি কিন্তু অবশ্যই আসছেন। না না মিনার আমাকে যে অ্যান্সার দিচ্ছে এই জিনিসের সে অ্যান্সার দিচ্ছে, মনে করেন ওয়ারাকা বিন নফেল মোহাম্মদের বিয়ের ঘটকালি করছিল নাকি করে নাই, এইটা নিয়ে অ্যান্সার আমাকে মিনার দিচ্ছে, এটা সত্য কথা। কিন্তু ভাই এটা তো আমাদের মূল পয়েন্ট না যে ওয়ারাকা বিন নফেল খাদিজার সাথে মোহাম্মদের বিয়ের ঘটকালি করছিল নাকি করে নাই, এটা তো আমাদের কোনো মূল পয়েন্ট আলোচ্য বিষয় না ভাই। আমি কোন মিনার যদি আমার মিনার আমার মিনার আমার লেখার ভিতরে এই ভুলটা বাইর করছে যে হ্যাঁ ওয়ারাকা বিন নফেল মোহাম্মদ আর খাদিজার বিয়ের ঘটকালি করে নাই, আমি বলছি ঘটকালি করছে, মিনার বলছে ঘটকালি করে নাই, ঠিক আছে আমি তার কথা রেফারেন্স যেহেতু রেফারেন্স দিয়ে বলছে সেটা আমি তার কথা মেনে নিচ্ছি, কিন্তু ভাই এটা তো আমাদের মূল আলোচ্য বিষয় না যে ওয়ারাকা বিন নফেল ঘটকালি করছিল কি করে নাই। এন্ড আপনি যদি ভাবেন যে ওয়াও মিনার একটা ভুল বাইর করতে পারছে, ও বাপ পাড়ায় দিছে নাস্তিকে দাঁত ভাঙা জবাব, নাস্তিক আজকে সব শেষ, ইসলাম সত্য প্রমাণিত হয়ে গেছে ভাই, হয়ে গেছে একেবারে। আমরা
মিথ্যা কি সত্য সেটা হয়তো মানে আমরা আমরা সেই দিকে না গেলেও পারি, কিন্তু এটা যে একটা বর্বর ধর্ম, এটা যে একটা মানে ভয়ঙ্কর একটা মাফিয়া ধর্ম, সেই বিষয়ে আমরা একদম সুস্পষ্ট প্রমাণ দিতে পারবো। আর সেখানে তো আপনারই সুবিধা, যদি আপনার সাথে এমন কোনো পার্টনার থাকে যে আসিফ ভাই ভুল ধরা দিতে পারে, আসিফ ভাই সেটা মেনে নেয়, তাহলে তো আপনার পক্ষে ইয়ে যায়। হাসান ভাই আর আর ড্র্যাগ করেন না ভাই, বউ বউ বলছেন, আপনি পারলে মিনারকে নিয়ে আসেন, আপনারা দুজন একসাথে আসেন, আমরা নেক্সট টপিকে তাহলে কথা বলতে পারবো। মোহাম্মদ এতগুলো বিয়ে কেন করছে সে বিষয়ে আপনি আর মিনার দুজন একসাথে চলে আসেন। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন।